Assalamualaikum warahmatullahi wabarakatuh huzur. আমার নাম হাক্কান আহমদ, ওয়েস্ট মিডল্যান্ডের সাথে সম্পর্ক। আপনার খুতবা শুনেছি আমি, তালে আহমদ শহীদ সংক্রান্ত। আমি খুবই অনুপ্রাণিত হয়েছে। আমরা কিভাবে হুজুরের প্রিয় হতে পারি এটি আমি জানতে চাই। হুজুর বলছে আমি আমার খুতবায় বলেছে, আমার খুতবা আবার শোনো, তাহলে বুঝতে পারবে যে আমি সেখানে বলে দিয়েছি। আল্লাহর ভালোবাসা অর্জনের চেষ্টা করো। আল্লাহ তাআলার ভালোবাসা অর্জনের যদি চেষ্টা করো, তাহলে তুমি সেই সকল লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যাদেরকে খলিফাদুল মসীহ ভালোবাসেন। আর এক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনে কারীম বলে, কোরআনে উল্লেখ আছে, আল্লাহ তাআলা বলেন যে মানুষকে বলো, ফাত্তাবিউনি ইউহিবকুমুল্লাহ, আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। আমার অনুসরণের অর্থ হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, তার সম্পর্কে পড়ো, তিনি কী করতেন আর কী বলতেন, তার কর্মপন্থা কী, তার আদর্শ কী, তার সুন্নত কী ছিল, রীতি কী ছিল, তিনি নির্দেশাবলী কী দিয়েছেন, আর কোরআন কী বলে, সত্যিকার মুসলমানের জন্য কোরআন কী দিক নির্দেশনা দেয়। তো খোদার ভালোবাসা যদি আপনার অর্জন হয়, তাহলে খলিফাতুল মসীহ আপনাকে ভালোবাসেন, প্রত্যেকে আপনাকে ভালোবাসবে। তাই ইসলামের সঠিক শিক্ষা অনুসরণ করো আর খোদার ভালোবাসা অর্জনের চেষ্টা করো। ঠিক আছে।